হ্যালো বন্ধুরা, এ দেখো আমাদের গাছের এই যে পুঁই শাকের ফল, এটা আজকে আমি সকালবেলা এটা তো গাছ থেকে তুলে নিয়ে আসি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আলু আছে, আর এখানে হচ্ছে গিয়ে চাউমিন রান্না করবো সকালবেলায়, সেই জন্য সব একেবারে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি। ঠাকুরের বাসনটা মাজবো বলে নিয়ে এসেছি, মন্দির আছে, মন্দিরে যাব আমি। আর এই যে পুঁই শাকের পাতাগুলি দিয়ে বড়া হবে, ডাল ডালের বড়া আজকে এগুলিই খাবো আমরা। তো সকাল দিয়ে আগে ফার্স্টে আমি চাউমিন বানাবো, তারপরে দুপুরে হচ্ছে ডাল ডালের বড়া হবে। তো ঠাকুরের বাসনগুলি ফার্স্টে মেজে নিই, কারণ আজকে আমার পুজো দেওয়া রয়েছে। সকালবেলায় উঠে আমি ঠাকুরের বাসন টাসন মেজে টেজে রেখে এসেছি, ঠাকুর ঘর মুছে রেখে এসেছি, এখন এই ঠাকুরের বাসনগুলি মাজবো, মেজে মন্দিরে রেখে আসবো। তারপরে দুপুরবেলায় স্নান টান করে তারপরে মন্দিরে যাব, পুজো দেবো। আমার দুবেলায় তিনবেলায় পুজো দিতে হয় দুপুরে আর রাতে, আর সকালবেলায় এমনি ঠাকুরটা জাগিয়ে মন্দিরটা মুছে দিয়ে আসলেই হয়, আর কিছু করা লাগে না, পরে গিয়ে করলেও চলবে। তো আমি বাসনগুলি আমার মাজা হয়ে গেছে, মাঝে গেছে, এগুলো সব গামলাই তুলে দেবো, তুলে দেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হলো 31 ডিসেম্বর, তো আজকের দিনে সবাই পিকনিক করছে আর আমরা ঘরে বসেই আনন্দ করব, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা আছে, ঠান্ডা পড়েছে, পিকনিক হচ্ছে, সব আমাদের আশেপাশে অনেক পিকনিক হচ্ছে, সেই গানের সাউন্ডগুলি আসছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কী করব আজকে সারাদিন, কী করব, কোথাও তো যাওয়ার নেই, এই ঘরের মধ্যে বসেই সংসার জীবনটাই সামলানো আর কি। তো চলো দেখি আজকে কী করা যাক সারাদিনে, কী করি। তো আমার ঠাকুর বাসনগুলি ধোয়া হয়ে গেছে, এগুলোকে আমি রেখে দিয়ে আসবো এখন, এগুলোর জায়গায় এগুলোকে নিয়ে চলে গেলাম, জায়গায় রেখে দেবো এগুলিকে, নইলে এগুলো মেয়ে আমার মেয়ে যা দুষ্টু, এগুলি সব নোংরা করে ফেলবে। তো এগুলিকে রেখে দিয়ে জমিতে এলাম, পেছনের জমিতে দেখো আমার গাছ, অনেক গাছ লাগিয়েছি আমি। দেখো এটা হচ্ছে বেতু শাক, বেতু শাকের বীজ ছড়িয়েছিলাম প্রায় 3 মাস আগে, এগুলো সব বর্ষায় ধুয়ে গেছে, এখন একটা একটা করে উঠেছে আর বাদ বাকি সব ধুয়ে চলে গেছে। এইগুলি সব আমার গাছ, এখানে দেখো পেঁয়াজকালি গাছ, টমেটো গাছ, আর হচ্ছে গিয়ে এই দেখো টমেটো গাছ, পেঁয়াজকালি গাছ, এই যে একটা লাউ গাছের সিঁড়ি বেয়ে লাউ গাছটা উঠে যাবে, এখানে আমার বস এই ছাউনি দিয়েছে, এখানে বাঁধাকপি গাছ লাগিয়েছি, এটা হচ্ছে গিয়ে বিলাতি ধনে পাতা, আর হচ্ছে এই দেখো বাঁধাকপি গাছ লাগিয়েছি, বাঁধাকপিগুলো তেমন একটা ভালো হচ্ছে না, তবে এইটা হচ্ছে, এই যে এটা খুব ভালো হচ্ছে। এখানে ওলকপি গাছ আছে, ওলকপিগুলো প্রায় খাওয়ার মতো হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাবো, এরপরে তুলে নিয়ে গিয়ে এগুলি খাবে। দেখো এটা একটু বড়ো, দুটো হয়েছে, তার মধ্যে একটু বড়ো বড়ো, মোটামুটি খাওয়ার মতো একটু হয়েছে। আর এটা পুঁইশাক গাছ, এই পুঁইশাক গাছ থেকেই সকালবেলায় আমি এর ফল আর পাতা ছিঁড়ে নিয়ে গেছি, এবার আমি বাড়িতে চলে আসবো। বাড়িতে আমরা এখন থেকে টাইমিং গুনবো, ঠিক আছে, এখন থেকে আমরা টাইমিং গুনবো, ঠিক 12টার সময় সবাইকে উইশ করবো হ্যাপি নিউ। ওই দেখো আমাদের নাগিন, দেখো ওই দেখো নাগিন, এই যে দেখো যে ওইখানে 31-এর পিকনিক হচ্ছে আমার ঘরের পেছনে, আর আমার মেয়ে নাগিন নাচ করছে, দেখো এ বাবা সত্যি সত্যি তো সব হয়ে গেল মেয়েটা, কই দেখি নাগিন ডান্স, কই দেখি ছোট নাগিন, এই দেখো ছোট নাগিন, দেখো এই দেখো ছোট নাগিন, এই দেখো ছোট নাগিন। আমার ছোট নাগিন, আর ওই যে আমায়, ওই যে আমায় পটল, আমায় পটল, আমার পটল, আমার পটলের শীত থাকুক আর না থাকুক, মোটামুটি এইগুলি এইগুলি আমার পটলে থাকবেই। এত কিছু পরে 4-7-8টা জামা পরবে, তার মধ্যে আবার কম্বল গায়ে দেবে, সোয়েটার পরবে, সেখানে 7-8টা জামা। এখন কটা জামা আছে তোমার এর মধ্যে? 3টে, অলরেডি 3টে আছে, কিন্তু যখন ও বাইরে থাকে তখন 7খানাও থাকে, ও এত মোটা হয়ে যাবে ধরা যায় না, গলায় একটা কালো রুমাল আর গলায় একটা কালো মাফলারও থাকে। তো আমরা এখন থেকে টাইমিং গুনবো, আর নিউ ইয়ারে যখন 12টা বাজবে ফার্স্ট আমরা উইশ করবো, ঠিক আছে, সবাই কিন্তু থাকবে ভিডিওর সঙ্গে, ঠিক আছে। আমরা ঠিক এখন 9টা বাজে, 1 ঘন্টা বাদে বাদে সিগনাল দেবো, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস চলো, এখন আপাতত আমি আমার কাজগুলি করি আর নিউ ইয়ারের অপেক্ষা করি, কখন আসবে নতুন বছর, কখন আসবে সেই। ওই দেখো নাগিন এসে কি করছে, 10টা, এখন 10টা হয়েছে, আরো 2 ঘন্টা আছে, 11টা 12টা, এই 2 ঘন্টা এখনো পর্যন্ত আছে, 22 সালের আর 2 ঘন্টা রয়েছে, তারপরে পড়ে যাবে 2023। আমরা টাইমিংটা দেখছি, আমার বর এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে, এদিকে মলাট লাগাচ্ছে, 2022-এও আমার বরের কাজ নাই, কাজ বন্ধ নাই, বসে বসে মলাট দিচ্ছে। মেয়েকে কম্বলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, একটু পরে উঠে উৎপাত করবে, সব কম্বলের মধ্যেই বসে আছি, আর আমার মেয়ে এই যে পাশে শুয়ে রয়েছে, ওর বাবা কাজ করছে, আর আমরা ঘড়ির দিকে অপেক্ষা করছি কখন বাজি ফুটবে, পেছনে সব জায়গায় বাজি ফুটবে, আর 1 ঘন্টা আছে না এই বছর চলে যাবে, 1 ঘন্টা আছে কিন্তু,
11টা বেজে গেছে আর 1 ঘন্টা আছে 12টার, মানে 1 ঘন্টা আছে এই বছরের শেষ। তোমার মলাট দেওয়া হয়নি এখনো? সেই সময় দিয়ে বসে বসে মলাট দিচ্ছ, হয়নি এখনো? ঠিক আছে, আমি মেয়েকে খাইয়ে নিই ততক্ষণ। আর 4 মিনিট, 4 মিনিট আর নতুন বছর আসতে আর 4 মিনিট। এই আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন 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 বছরকে স্বাগত জানাই। মেয়েও দেখো উঠে বসে পড়লো, ঘুমিয়ে পড়েছিল, উঠে বসে পড়েছে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এতক্ষণ আমি ঘড়ি কাটার উপরে, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। একদম ঘড়ির কাটাই কাটাই 12টা, পুরো একদম 12টার সময় আমি তোমাদের সবাইকে উইশ করলাম হ্যাপি নিউ ইয়ার। আর আমার বরের নাচ দেখো তো, চলো এবার তো উইশ করা হয়ে গেছে, তাহলে চলো এখন আমরা শুয়ে পড়বো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার বর এখনও নেচে যাচ্ছে, ও যতক্ষণ টিভি চলবে ততক্ষণ নাচবে। তাহলে টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।